করেছো এই পাপের জন্য জাহান্নাম অবধারিত রাসূলুল্লাহ যদি সাক্ষ্য দিয়ে দেন তাহলে তো দলিল হয়ে যাবে মাপ পাওয়ার আর কোনো সুযোগ থাকবে না যুবকের কথা শোনার সাথে সাথেই দৌড়ানো শুরু করেছেন দৌড়ে এক বিশাল পাহাড়ের উপরে তিনি উঠে গেছেন পাহাড়ের উপরে উঠে সেজদায় পড়ে গেছেন সেজদায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অজর নয়নে কাঁদতে লাগলেন চোখের পানি ফুরিয়ে গেল রক্ত বের হতে লাগলো কিন্তু যুবকের কান্না থামে না যুবক কাঁদছে তো কাঁদছে আল্লাহর দরবারে সেজদা দিয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদেন আমার প্রিয় বন্ধুরা 39 দিন পার হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন যাও জিব্রাইল আমার রাসূলের কাছে গিয়া বলো এই পাহাড়ের উপরে যেই যুবক কাঁদে অপরাধের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ করে দিয়েছি সুবহানাল্লাহ নবীজির কাছে হযরত জিব্রাইল আমিন আসলেন ডাক দিয়ে বলেন রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তিনটা প্রশ্ন করার জন্য বলেছেন এই গোটা সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন রাসূলুল্লাহ বলেন আল্লাহ সৃষ্টি করেছেন জিব্রাইল আলাইহিস সালাম বলেন এই রিজিকের ব্যবস্থা কে করে থাকেন নবীজি বললেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি রিজিকের ব্যবস্থা করে থাকেন আমাকেও তো তিনিই রিজিক দেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন অপরাধীদের কে মাফ করে থাকে নবীজি বললেন আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদেরকে আল্লাহ পাক মাফ করে থাকেন জিব্রাইল আলাইহিস সালাম এই কথা শুনে নবীজিকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ থেকে 39 দিন আগে যুবক আপনার কাছে এসেছিল বড় অন্যায় করেছে অপরাধ করেছে তার অপরাধ নিয়ে আপনি তাকে নিরাশ করেছেন যুবক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেজদা দিয়ে এত কাঁদে কেঁদেছে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা আল্লাহ মঞ্জুর করে নিয়েছেন আপনি সাহাবীদেরকে পাহাড়ের গুহায় পাঠায়া দেন যুবকরে পাহাড়ের গুহা থেকে আনার ব্যবস্থা করেন আর আপনার জবান দিয়ে ওই যুবকরে ক্ষমার ঘোষণা শোনায়া দেন জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ আমার প্রিয় বন্ধুদের জন্য তওবা শর্ত মেনে যদি আমরা তওবা করতে পারি তাহলে আমাদের তওবা কবুল করবেন কে আস্তে বলবেন না কে নাম্বার 3 আল্লাহ রাব্বুল আলামিন নেককার লোকদের বর্ণনা দিচ্ছেন নেককার লোকদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে তুলে ধরেছেন নেককার লোকদের 3 নম্বরের পরিচয় হচ্ছে আল আবিদু আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেককার লোকদের 3 নম্বরে পরিচয় হচ্ছে তারা ইবাদত করবে কার আস্তে বলবেন না কার আমাদের সৃষ্টি করেছেন কে গোলামি হবে কার ইবাদত হবে কার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون الله رب العالمين বলেন ইয়া আইয়ুহান নাস আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই আল্লাহ গোটা বিশ্ববাসীকে ইন্ডিকেট করে বলেছেন ইয়া আইয়ুহান নাস হে গোটা দুনিয়ার মানুষ সুবুদু রাব্বাকুম তোমরা ওই রবের ইবাদত করো আল্লাযী খালাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম শুধু তোমাদেরকে সৃষ্টি করেন নাই তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহর ইবাদত বন্দেগী যদি করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুত্তাকি বানায় দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ইবাদত কেন করব কারণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস
السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم. الله رب العالمين বলেন বান্দা কেন আমার ইবাদত করবার কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি আর আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে তোমাদের খাবারের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দেই জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের এই পৃথিবীকে আল্লাহ সুন্দর করে দিয়েছেন আমাদের জন্য আবার শুধু সুন্দর বসবাসের ব্যবস্থাই তিনি করেন নাই আমরা কি খাবো আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থাও করে দিয়েছেন চিল্লায় বলুন সুবহানাল্লাহ আমার প্রিয় বন্ধুরা এজন্য ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত কবুল হওয়ার জন্য আরো তিনটা শর্ত আছে আমরা গোটা জীবন ইবাদত করি কিন্তু আমাদের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় কিনা আমরা জানি না তিনটা শর্ত আছে ইবাদত কবুলের জন্য এই তিনটা শর্ত মেনে যদি আপনি আল্লাহর ইবাদত করেন নিশ্চিত আপনার ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে সুবহানাল্লাহ নাম্বার 1 আল ইখলাস ইবাদত করতে হলে আপনার ইবাদতের ভিতরে ইখলাস থাকা লাগবে ইখলাস থাকতে হবে আল্লাহর খুশি করার টার্গেট হতে হবে আমি ইবাদত করছি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের খুশি করার জন্য নাম্বার 2 আর দালিল ইবাদতের জন্য আপনার দলিল থাকতে হবে মাগরিবের নামাজ তিন ওয়াক্ত তিন রাকাত ফরজ আপনি যদি চার রাকাত পড়েন হবে নাকি ফরজ নামাজ যদি চার রাকাত পড়েন হবে কিনা যদি একটু বেশি পড়ে দিলাম সব বেশি হবে না না কেন হবে না কারণ তিন রাকাতের পক্ষে দলিল চার রাকাতের দলিল আছে নাই এজন্য ইবাদত কবুলের জন্য দলিল থাকা লাগবে যে ইবাদত আপনি করবেন ইবাদতের জন্য আপনার দলিল থাকা লাগবে নাম্বার 3 ইত্তিবা ও সুন্নাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী হওয়া লাগবে এই তিনটা শর্ত মেনে যদি আপনি আল্লাহর ইবাদত করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইবাদত মঞ্জুর করে নেবেন জোরে বলুন সুবহানাল্লাহ আজ অনেকে আছে আল্লাহর জিকির করে হ আছে না নেই আমার কথা ভুল বুঝবেন না জিকির মানে স্মরণ করা জিকির মানে কি স্মরণ করা কিন্তু সেই স্মরণটা হতে হবে রাসূলুল্লাহর দেখানো পদ্ধতি অনুযায়ী কথা বলেন ঠিক কি না আজকে অনেকে এমন জিকির করে কি জিকির করে তা সে নিজেই জানে না কথা বলেন ঠিক কি না জিকির করতে হবে জিকির মানে স্মরণ করা আল্লাহর স্মরণ করা এর চাইতে উত্তম কি আর কিছু হতে পারে না আমার প্রিয় বন্ধুরা যাদের জিহ্বা আল্লাহর জিকিরে তরতাজা থাকবে কিয়ামতের ময়দানে তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু জিকির হতে হবে শরীয়ত সম্মতভাবে আল্লাহ রাসূলের দেখানো পন্থায় কথা বলুন ঠিক কি না কিন্তু আমাদের সমাজে এমন অনেক ইবাদত চালু হয়েছে যা রাসূলুল্লাহর দেখানো পথে নাই রাসূলুল্লাহর জীবনে নাই এই ইবাদত এরকম করলে আল্লাহর দরবারে কবুল হবে না কথা বলেন ঠিক কি না বান্দা যে কাজই করুক না কেন সেইটা ইবাদত সেইটা কি হয় সেটা ভালো আর না হয় সেটা খারাপ যদি ভালো হয় তাহলে সেই ইবাদত গ্রহণযোগ্য হবে আর যদি শয়তানের দেখানো পথে হয় যদি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য যদি না হয় তাহলে ওইটা শয়তানের খুশি করার জন্য কথা বলেন ঠিক কি না যেখানে আল্লাহ নেই সেখানে কে আছে জোরে বলেন শয়তান যেখানে আল্লাহর নাম নেই সেখানে শয়তান মাঝামাঝি কেউ নেই কথা বলেন ঠিক কি না সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্যই আমাদের ইবাদত করতে হবে